হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। কথা দিয়েছিলাম তো নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই চলেও এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। ইউএসএ থেকে এসেই আজ সকাল সকাল হানা দিলাম মায়ের কিচেনে। গন্ধটা ভীষণ সন্দেহজনক। না না, সন্দেহজনক তো একেবারেই নয়, এসে তো মন ভীষণ খুশি হয়ে গেল। দেখি এখানে চলছে আমার ফেভারিট খাবারের প্রিপারেশন, চিকেন কষা। আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফুড আইটেম বলতে পারো। এখানে মা সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছে, আর এখানে পেঁয়াজ বাটা, কুচনো পেঁয়াজ, আদা রসুন সমস্ত কিছু দিয়ে মাংস কষানোর প্রিপারেশন চলছে। এই যে মাংস কষানো হচ্ছে। আচ্ছা, তোমরা কে কে কষা মাংস খেতে ভালোবাসো বলো তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যাঁ, মাংসের ঝোল তো অবশ্যই ফেভারিট একটা আইটেম, রবিবারের মাংসের ঝোল একটা স্পেশাল ব্যাপার বটে, কিন্তু এই মা মাংস যখন কষাতে থাকে তখন কিন্তু আমি আর থাকতে পারি না, আমি দৌড়ে চলে যাই রান্নাঘরে কষা মাংস খাবো বলে। আহা, প্রায় 3 বছর পরে খাবো মায়ের হাতের স্পেশাল চিকেন। মা ওদিকে রান্না করতে থাক, চলো তোমাদের চট করে ঘুরিয়ে দেখাই আমার বাড়ির বাইরে ছোট্ট বাগানটা। এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট কাঁচা লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো কিন্তু দেখতে ছোট কিন্তু মারাত্মক ঝাল। আমার কিন্তু এই গাছের লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের ছোট্ট বাগানে অনেক কিন্তু ফুল গাছও আছে। ওই দেখো আমাদের গোলাপ গাছ, এছাড়াও টগর গাছ, করবি গাছ, আরও অনেক ছোট ছোট গাছ আছে। এই দেখো গাছে কি সুন্দর ছোট্ট ছোট্ট লেবু ধরেছে। এই লেবু গাছটার জানো একটা ছোট্ট গল্প আছে। আমাদের বাড়িটা যখন নতুন তৈরি হয় তখন আমার মনে আছে, আমি তখন অনেক ছোট ছিলাম যদিও, আমার মামার বাড়ির দাদু এই লেবু গাছটা আমার মাকে গিফট করেছিল, আর তখন থেকে আমার মা সযত্নে এই লেবু গাছটাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। আমার দাদু আজ আর বেঁচে নেই, কিন্তু ওনার দেওয়া এই লেবু গাছটা একটা স্মৃতি হিসাবে আমাদের কাছে আজীবন থেকে যাবে। বাড়ির বাগান থেকে ঘুরে এসেই দেখি আমার জন্য মা ঠিক ছোট্টবেলার মতো কষা মাংস তুলে রেখেছে। না, আর সময় নষ্ট করা যাবে না, এবার এটাকে খেয়ে ফেলতে হবে। এদিকে মোটামুটি চিকেন রান্না শেষের পথে, কষানো কমপ্লিট, মা বোধহয় কিছুটা জল এর মধ্যে অ্যাড করেছে। রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, আর রেসিপিতে আমারও তো মনোযোগ নেই। মায়ের হাতের রান্না মানেই আমার কাছে একটা স্পেশাল ব্যাপার, সেটা মা যেমনভাবেই বানাক না কেন আমার কাছে কিন্তু ভীষণ ফেভারিট। আর এই হলো চিকেনের ফাইনাল লুক। এই যে অনেক দিন পর মা আমাকে আবার সেই আগের মতো পাত সাজিয়ে খাবার দিচ্ছে। উফ, কি যে মজা লাগছে। আর এদিকে আমার ফেভারিট বাটি ভর্তি চিকেনের ঝোল, ডাল, আলু ভাজা, আরো অনেক কিছুই ছিল, কিন্তু আমার আবার জানো তো মাংস হলে অন্য কোনো দিকে আমি বিশেষ মাথা ঘামাই না, মাংস মানে মাংসই খাবো। পেটের কোণে যদি এতটুকুও ডাল আলু ভাজার মতো জায়গা থেকে থাকে সেটাও আমি ওই চিকেন দিয়েই ভরাট করব, অন্য কিছু খাবো না। তবুও মা ইনসিস্ট করলো একটু কিছু খা, তাই খাবারগুলো মোটামুটি সাজিয়ে নিয়েছি অল্প অল্প টেস্ট করবো বলে। এই যে প্রাইম অ্যাট্রাকশন, চিকেন কষা। একটু ঝোল ছিল, পুরো কষা বলা যায় না, কিন্তু খেতে বিশ্বাস করো দুর্দান্ত হয়েছিল। গরম ভাতে কাগজি লেবুর রস ছিপে খাওয়ার যে কি মজা, আহা। ইউএসএতে এই 3 বছর ফ্রোজেন চিকেন ফিশ খেয়ে আমার টেস্ট বাডগুলো অলমোস্ট মারা গেছে। আজ অনেক দিন পর তৃপ্তি করে এক থালা ভাত খেলাম, মায়ের হাতের রান্নার এটাই তো মজা। খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ভাত ঘুম দিয়ে বিকেলবেলা গেলাম বড় জেঠুর বাড়ি। আমার সমস্ত কাজিন সিস্টার্সরা এসেছে তাদের ছোট্ট ছোট্ট ছানাপোনা নিয়ে। এই যে দেখো আমার মেয়ে কত খুশি ওদের সঙ্গে মজা করে। আর আমাদের আড্ডা তো চলছে। আর নতুন পুরনো সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি।
চলো আজ তাহলে চলি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভ্লগে। টিল দ্যাট ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভ্লগগুলো প্লিজ দেখতে থেকো। টাটা।